এখন সম্পর্ক টিকে থাকে কে কতটা ফিনান্সিয়ালি স্ট্রং তার উপর, ভাবলেও অবাক লাগে। যে কোনো রিলেশন, ভালোবাসার হোক, বন্ধুত্বের হোক, বন্ধুত্বের কথা বলায় মনে পড়লো, বন্ধুত্বের সম্পর্ক আরও ভালো চেনা যায় যখন আরেকটি মানুষ খুব ক্রাইসিসের মধ্যে থাকে, খুব বিপন্ন অবস্থায় থাকে, শুধু টাকার দিক দিয়ে না, সব রকম দিক থেকে সে যখন খুব বিধ্বস্ত থাকে, যখন পাশে সত্যি একজন ভালো বন্ধুর খুব প্রয়োজন হয়, তখন কিন্তু বোঝা যায় কে অ্যাকচুয়ালি ফ্রেন্ড। সবসময় যে তাকে ফিনান্সিয়ালি হেল্প করতে হবে সেটাও কিন্তু ইম্পর্টেন্স রাখে না। কখনো কখনো পাশে থাকা বন্ধু হিসেবে আমি পাশে আছি, এটা খুব প্রয়োজন হয়, যেটা অনেকেই বোঝে না, ভয় পায়, ভাবে বন্ধু হিসাবে পাশে থাকতে গেলেই মনে হয় তাকে হেল্প করতে হবে, বাট নট দ্যাট।